অতএব বাতিজার পতন, আবারও কিন্তু বড় ডালের খেলোয়াড়কে আটকিয়ে ফেলার চিন্তায় রয়েছিল, কিন্তু বিদায় হয়েছে নলদারের খেলোয়াড়ের। অনেক আশাই ছিল কিন্তু কাজ হয়নি সেটা। আবারও কিন্তু আটকিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন বড় ডালের আরেকটি খেলোয়াড়ের পতন। দম দিবে নলদার, নলদারের খেলোয়াড় এখন দম দিবে, দেখা যাক কি করতে পারে তারা। নেচে নেচে উৎসাহ দিয়ে দম দেওয়ার চেষ্টা, দেখতে পাচ্ছেন নলদারের খেলোয়াড় দম দিচ্ছে। প্রতিপক্ষের খেলোয়াড়কে মারতে পারেনি, তবে নিজ ঘরে ফিরেছে আজকে। আবারও দম দিচ্ছে বড় ডালের খেলোয়াড়, চার রং জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করতে পারে। প্রতিপক্ষের খেলোয়াড়কে স্পর্শ করে তার নিজ ঘরে ফিরেছে, তিন রং জার্সি পরিহিত খেলোয়াড়ের বিদায়। দম দিবে আবারও সেই নলধারের অভিজ্ঞ খেলোয়াড়, সে চাচা কিন্তু দম দিচ্ছে, দেখতে পাচ্ছেন সে বুইরা চাচা কিন্তু দম দিচ্ছে আজকে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে হাত থাবড়িয়ে থাবড়িয়ে নেচে নেচে দম দেওয়ার চেষ্টা প্রতিপক্ষের খেলোয়াড়দের। একাই মেরে একাই পতন করে কিন্তু নিজ ঘরে ফিরে যায় সেই চাচাকে, চাচাকে আটকে ফেলেছে আজকে, কট করে ফেলেছে চাচা। চাচার কারিশমা শেষ, কিন্তু চাচার কারিশমা শেষ, চাচার বিদায় হয়ে গেল আজকে, আজকে খেলার মাঠ থেকে চাচার বিদায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই অভিজ্ঞ সিনিয়র চাচার বিদায় হয়েছে আজকে মাঠ থেকে। অপরদিকে বড় ডালে খেলোয়াড়রা কিন্তু এসেছিল প্রতিপক্ষের খেলোয়াড়কে কট করার জন্য, কিন্তু সেটাও সম্ভব হয়েছে এবং চারজন জার্সি পরিহিত খেলোয়াড়ের বিদায়। দম দিচ্ছে নলদা, দম দিচ্ছে নলদারে খেলোয়াড়। উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে, হচ্ছে সেই সত্তার গান্ধী বাজারে উত্তেজনাপূর্ণ ম্যাচ, দেখতে পাচ্ছেন এক নং জার্সি পরিহিত খেলোয়াড়ের দম অপরপক্ষে রয়েছে। পাঁচজন খেলোয়াড়, ছয়জন খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু আটকাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আটকিয়ে ফেলেছে, আটকিয়ে ফেলেছে নলদারের খেলোয়াড়কে, আটকিয়ে ফেলেছে। যত অভিজ্ঞ চাষারা আছে, বুইরা চাষার যেগুলো আছে, সব বুইরা চাষা করে আজকে বিদায় করতেছে, দেখতে পাচ্ছি সব বুইরা চাষার বিদায় হচ্ছে মাঠ থেকে আজকে। কোনো বুইরা চাষারা আজকে মাঠে রাখবে না, এই নেশায় কিন্তু মেতেছে আজকে বড় ডাল, দেখতে পাচ্ছেন আগে ভাগে সিনিয়র খেলোয়াড়ের বিদায় করে দিচ্ছে। ও চাষা আবার জীবিত হয়ে গেছে না, চাষার হায়াত ভালো আছে। শেষ মুহূর্তে আবারও জিতে গিয়েছে চাচা, আবারও মাঠে নেমেছে উত্তেজনাপূর্ণ ম্যাচ, দেখা যাক কি হয়। চাচা মিয়া কিছু করতে পারে কিনা সেটাই কিন্তু আজকে দেখবো, দেখতে পাচ্ছেন চাচা ভাতিজার খেলা লাগেছে আজকে। চাচা ভাতিজা দুইজন লেগেছে কিন্তু মাঠে, চাচা কিন্তু ভাতিজাকে মেরে নিজ ঘরে ফিরে এসেছে। অতএব ভাতিজার পতন, আবারও কিন্তু বড় ডালের খেলোয়াড়কে আটকিয়ে ফেলার চিন্তায় রয়েছিল, কিন্তু কাজ হয়নি, কাজ হয়নি। বিদায় হয়েছে নলদারের খেলোয়াড়ের, অনেক আশাই ছিল কিন্তু কাজ হয়নি সেটা।